আসসালামু আলাইকুম, এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 41তম ভিডিও। আজকের ভিডিওতে যে ফর্মুলাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা যে ফর্মুলাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই ফর্মুলাগুলোর নাম হচ্ছে ডে মান্থ ইয়ার ফর্মুলা। ডে মান্থ ইয়ার ফর্মুলার আসলে কাজ কী? মাঝে মাঝে দেখা যায় যে আমাদের কিছু কিছু ফরম্যাটে এমনভাবে ডেট দেওয়া থাকে যে কখনো সেটা মান্থগুলো আগে দেওয়া থাকে, ডেগুলো পরে দেওয়া থাকে, অথবা মান্থগুলো কখনো লেটারে থাকে, কখনো বা অ্যালফাবেট আকারে লেখা অবস্থায় থাকে, বিভিন্নভাবে আসলে থাকে। তো তখন এই ডে মান্থ ইয়ার ফর্মুলা ইউজ করে আপনি সেইগুলোকে নাম্বার আকৃতিতে আসলে দেখতে পারবেন যে সেগুলো আসলে ডেতে কত, কতগুলো ডে আছে, সেটাতে মান্থ কত আছে এবং ইয়ার কত আছে। আমি আসলে ওই ফর্মেটগুলোকে এখানে একই ফর্মেটে রেখেছি। যদি আমি এক ফর্মেটে না রেখে ভিন্ন ফর্মেটে রাখার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ সেটা ভিন্নভাবে শো করবে, বাট আমি এখানে আসলে একই ফর্মেটে সবগুলোকে রেখেছিলাম। তো চেষ্টা করতেছি যে ভিন্ন ফর্মেটে রাখার জন্য না আসলে এটা ফর্মেটিং করা, যার কারণে সে একই ফর্মেটে আসলে বারবার চলে যাচ্ছে। তো এই ফর্ম্যাটগুলো ইউজ করে আপনারা খুবই সহজে ডে এবং মান্থ এবং ইয়ারগুলোকে আসলে ক্যালকুলেশন করতে পারবেন। এখানে আসলে সম্পূর্ণ সেলটাতেই আসলে এই ধরনের ফর্ম্যাটিং হয়ে গিয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে ডেতে আসলে ফর্ম্যাটিং করা। আমি এখানে জেনারেল করে নিচ্ছি এবং 02_02 2017 এখানে আমি আরেকটা ভিন্ন ধরনের ফর্মুলার ডেট আসলে দিয়ে রাখলাম। এরকম আরেকটা আমি ডেটটা দিতে পারি। এখানে আমি এখানে আরেকটা ডেট দিয়ে রাখলাম যেটা হচ্ছে আরেকটু ভিন্ন ধরনের থাকবে। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেট ফর্মুলা। তো আমাদের কাজের মাঝখানে এমন প্রয়োজন হয় যে এটা ডেট এবং মান্থ এবং ইয়ার বের করার জন্য যে আসলে এটা কোন ডেটে আছে এবং মান্থ আসলে কত এবং ইয়ার কত, এগুলোকে সেপারেট করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা ডেট মান্থ ইয়ার ফর্মুলাটা ইউজ করব। তো ডে মান্থ ইয়ার ফর্মুলাটা আসলে কীভাবে কাজ করে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ডে ফর্মুলাটা ইউজ করতেছি আমি, যে ঘরটাতে আসলে বের করবো সেই ঘরটাতে যে সমান সমান চিহ্ন দিচ্ছি লিখছি ডে, এবং ডেটাকে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। ডেটাকে ডাবল ক্লিক করে আমি এই ঘরটাকে, ডেটের ঘরটাকে সিলেকশন করে দিচ্ছি, বলতেছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটাকে সিলেকশন করে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। এখানে দেখাচ্ছে যে ডে হচ্ছে 12 এবং মান্থ, মান্থের এখানে MONTH মান্থ ফর্মুলাটা ইউজ করতেছি। আবার সেই সেম ডেটটাকে ফিক্সড করে আমি সিলেক্ট করে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। এখানে যেহেতু জানুয়ারি মান্থ, জানুয়ারি মান্থ এখানে দেখাচ্ছে মান্থ নাম্বার 1 এবং ইয়ারের এখানে ইয়ার ফর্মুলাটা আমি ইউজ করতেছি। এখানে ইয়ারটাকে ডাবল ক্লিক করলাম এবং এখানে দেখাচ্ছে যে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটাতে ক্লিক করে দিলাম এবং শিফট বাটন ধরে এন্টার করে দিচ্ছি। এখানে দেখাচ্ছে যে ইয়ার 2017, দ্যাট মিন্স হচ্ছে এখানে আমার সব কিছু বসে গেছে। এখন যদি আমি এটাকে ধরে টেনে ধরে স্ক্রল করে দিই, আমি এখানে টেনে ধরে স্ক্রল করে দিলাম বা আপনারা এটাকে কপি করে পেস্টও করে দিতে পারেন, তাহলে এখানে সবগুলোর মান্থের ক্যালকুলেশন, যত ভিন্ন ধরনের ডেট আছে, ডেটের ফর্ম্যাটিং আসলে ভিন্ন ধরনের আছে, বাট এখানে ঠিকই সে ক্যালকুলেশন করে নিয়েছে এখানে যে 2 দিন 21 দিন 2 মান্থ, হ্যাঁ তো এখানে 2016 2017 সবই আসলে আলাদা আলাদাভাবে বের করে দিয়েছে। তো আপনারা এইভাবে খুবই সহজে ডেট মান্থ ইয়ার ফর্মুলা ইউজ করে আপনারা খুবই সহজে ডেট মান্থগুলোকে সেপারেট করতে পারবেন। আমি এখানে ঘরটাকে কপি করে নিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে কপি করে নিয়ে আমি সবগুলো ঘর সিলেক্ট করে জাস্ট এন্টার করে দিচ্ছি। তার মানে হচ্ছে ওই জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, সাথে সাথে এই ফর্মুলা কাজ করতেছে। তো এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে ডেট মান্থ ইয়ারগুলোকে ডিভাইডেড করতে পারবেন এবং যে কোনো ফর্ম্যাটের ডেটকে আসলে ডিভাইডেড করা যায়। তো আজকে এই ডেট মান্থ, ডে মান্থ ইয়ার ফর্মুলা নিয়ে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সবার সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।